ক্লাস আমি স্কুল এন্ড কলেজে তোমাদের সাথে আমি আবারও যুক্ত হয়েছি কৃষি শিক্ষা ক্লাস নিয়ে। আজকের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র শ্রেণী একাদশ দ্বাদশ অধ্যায় প্রথম মৎস্য চাষ, মৎস্য চাষের ধারণ। এখান থেকে তোমাদের পূর্বে কিছু আলোচনা করেছে তোমাদের সাথে, আজকে হচ্ছে ডাইলোটিকা মাছ চাষ পদ্ধতি বর্ণনা করতে পারবে, মাছের বৈশিষ্ট্যগুলো কি দেখে আমরা, এটি দ্রুত বর্ধনশীল উচ্চ ফলনশীল মাছ, নাইলোটিকা ও লাল তেলাপিয়ার উৎপাদনশীলতা গড়ে 50 ভাগ বেশি, কম খরচে ও সহজ ব্যবস্থাপনায় 3-4 ফুট পানির গভীরতায় চাষ করা যায়, যে কোনো খাবার খায় এবং 5 মাসে 400-500 গ্রাম ওজনের হয়, সহজে রোগাক্রান্ত হয় না, মিশ্রভাবে ভেটকি মাগুর বা শিং মাছের সাথে চাষ করা যায়, সুস্বাদু এবং বাজারে চাহিদা বেশি। এখন আমরা দেখি নাইলোটিকা স্ত্রী এবং পুরুষ মাছের মধ্যে কি পার্থক্য রয়েছে। এখানে পার্থক্যের ছক তোমরা দেখতে পাচ্ছ, পুরুষ নাইলোটিকা স্ত্রী নাইলোটিকা, মুখের থুতনি কিছুটা উপরের দিকে উঠানো থাকে আর স্ত্রী নাইলোটিকা মুখ নিচ সমান, নিচের পাখনা লম্বা, এদের নিচের স্ত্রীর ক্ষেত্রে নিচের পাখনা ছোট, পুরুষের রং উজ্জ্বল, স্ত্রীর ক্ষেত্রে রং অনুজ্জ্বল, সাধারণত আকারে বড় হয় আর স্ত্রী মাছ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আকারে ছোট হয়। নাইলোটিকা মাছ চাষ করতে গেলে আমাদের মাছের প্রজনন সম্পর্কে জানতে হবে। নাইলোটিকা মাছের প্রজনন ক্ষেত্রে এরা সাধারণত এরা সম্পূর্ণ একটা ভিন্ন প্রক্রিয়ায় ডিম ফোটায়। প্রথমে এ মাছ তাদের মুখে ডিম ফোটায় এবং পরে তা পানিতে ছেড়ে দেয়। স্ত্রী মাছ ডিম এবং পোনার জলের দায়িত্ব গ্রহণ করে। পুরুষ নাইলোটিকা জলাশয়ের তলদেশে মাটিতে তার শরীরের দ্বিগুণ ব্যাসের স্থান নিয়ে প্রায় 25 সেন্টিমিটার গভীর গর্ত করে স্ত্রী মাছকে ডিম ছাড়ার জন্য আমন্ত্রণ জানায়। মাছ স্ত্রী মাছ তখন ওই গর্তে এসে ডিম পাড়ে এবং পুরুষ মাছ ডিমের উপর শুক্রাণু ছড়িয়ে ডিমগুলোকে নিষিক্ত করে। এখন দেখি চাষ পদ্ধতি। এই নাইলোটিকা মাছের চাষ পদ্ধতি 18টি ধাপে সম্পন্ন করা হয়। চাষ করতে গেলে আমাদের বিষয় জানতে হবে, সেগুলো হচ্ছে পুকুর নির্বাচন, পুকুরের আকার, পুকুরের আকৃতি, পুকুরের পাড়, পুকুরের ঢাল, পুকুরের মাটি, গভীরতা, পানির সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা, রাক্ষসে মাছের নিধন, চুন প্রয়োগ, সার প্রয়োগ, পানির তাপমাত্রা ও পিএইচ, পানির বিশুদ্ধতা, পোনা ছাড়া পোনার যত্ন, খাবার প্রয়োগ, মাছের দেহবৃদ্ধির পরীক্ষা এবং মাছ আহরণ, এই বিষয়গুলো এখন একটু আলোচনা করছি। পুকুর নির্বাচন, এক্ষেত্রে 4-5 মাস পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে। তবে সারা বছর পানি থাকে বা মৌসুমি উভয় ধরনের পুকুরে মাছ চাষ করা যায়। পুকুরের আকার কেমন হবে, আকার 0.01 শতাংশ হতে 1 একর পর্যন্ত হতে পারে, তবে 1 বিঘা হতে 2 বিঘার ভিতর হওয়াই ভালো, আবার 10-20 শতাংশ হলে ব্যবস্থাপনা সহজ হয়। পুকুরের আকৃতি, আকৃতি আয়তাকার হলে মাছ ধরা হতে শুরু করে অন্যান্য ব্যবস্থাপনার সুবিধা হয়, তবে জমি প্রাপ্যতার ভিত্তিতে অন্য আকৃতিও হতে পারে। পুকুরের পাড়, পুকুর পাড় এমন উঁচু করতে হবে যাতে বৃষ্টি বা বন্যার পানি পুকুরের ভিতর ঢুকতে না পারে। পুকুরের পাড় প্রশস্ত হওয়া প্রয়োজন। 2 বিঘার একটা পুকুর পাড়ের মাথা কমপক্ষে 4-5 ফুট প্রশস্ত হওয়া প্রয়োজন। পুকুরের ঢাল, পুকুরের পাড়ের ঢাল কমপক্ষে 2:1 অনুপাতে হতে হবে। নাইলোটিকা মাছ মাটি গর্ত করে বাসা তৈরি করে, সেজন্য খাড়া পাড় হলে তাড়াতাড়ি ভাঙতে পারে, তাই এই মাছের জন্য ঢালু পাড় করা উচিত। পুকুরের মাটি,
যেসব মাটি পানি ধরে রাখতে পারে সেসব মাটিতে পুকুর খনন করা উচিত। এঁটেল মাটি পানি ধারণ ক্ষমতা বেশি। বিল এলাকার মাটি সাধারণত এঁটেল প্রকৃতির হয়, তবে দোআঁশ মাটির পুকুরও ভালো হয়। পুকুরের গভীরতা, পুকুর এমন গভীর হতে হবে যাতে 4 থেকে 5 ফুট গভীর হয়। যেসব ক্ষেত্রে গভীর নলকূপ হতে পুকুরে পানি সরবরাহ করা যায় সেসব ক্ষেত্রে পাড়ের উচ্চতা সহ পুকুরের গভীরতা 7 থেকে 8 ফুট হওয়া উচিত। অন্যদিকে যেসব পুকুরে বাইরে থেকে পানি দেওয়ার ব্যবস্থা নেই সেসব ক্ষেত্রে পুকুরের গভীরতা এমন রাখতে হবে যাতে করে শুষ্ক মৌসুমে কমপক্ষে 3 ফুট পানি থাকে। পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা, নিবিড় মৎস্য চাষে নিয়মিত পানি সরবরাহ নিষ্কাশনের প্রয়োজন হয়। সেজন্য পুকুরের পানি প্রবেশের এবং নিষ্কাশনের জন্য নালা বা পাইপ রাখতে হয়। 1 একরের একটা পুকুরে 6 ইঞ্চি ব্যাসের একটা পাইপ বসালে চলে। এবার রাক্ষসে মাছ নিধন, পুকুরে রাক্ষস প্রকৃতির মাছ অর্থাৎ যে মাছগুলো অন্য মাছ খেয়ে ফেলে, ছোট পোনা খেয়ে ফেলে, সেই ধরনের মাছ রাখা যাবে না। এজন্য 160 গ্রাম রোটেনল সামান্য পানিতে মিশিয়ে প্রতি শতাংশে পুকুরের পানিতে ছিটিয়ে দিলে 1 ঘন্টা পর মাছ ও জলজ প্রাণী ভেসে উঠবে এবং মারা যাবে। চুন প্রয়োগ, পুকুরের ভালো কাজ হলে পোনা ছাড়ার আগে চুন প্রয়োগ করতে হবে। শুকনো বা পানিপথি পুকুরেও চুন প্রয়োগ করা যায়। চুন পানিতে গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হয়। প্রতি শতাংশে 1 কেজি করে চুন ব্যবহার করতে হয়। সার প্রয়োগ, 7 দিন চুন প্রয়োগে 7 দিন পর জৈব বা অজৈব সার প্রয়োগ করতে হয়। প্রতি শতাংশে 3 থেকে 4 কেজি হারে গোবর, 35 গ্রাম ইউরিয়া, 65 গ্রাম টিএসপি সার মাটিতে মিশিয়ে দিতে হয়। আর পুকুরে পানি থাকলে উক্ত পরিমাণ সার পানিতে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হয়। দেখা যায় এতে পানির রং হালকা সবুজ হতে থাকে এবং নাইলোটিকার কোনা ছাড়া উপযুক্ত সময়টা। পানির তাপমাত্রা ও পুকুরের পিএইচ, কোনা ছাড়ার সময় পানির তাপমাত্রা 26 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে থাকতে হবে এবং পানির পিএইচ 7 থেকে 9 ভিতরে রাখতে হবে। যদি কোনো কারণে পানির এই পিএইচ কম থাকে তাহলে চুন প্রয়োগ করতে হবে। বিষাক্ততা, পানির বিষাক্ততা, নর্দমার ময়লা, ময়লাযুক্ত পানি, শিল্প বর্জ্য, ট্যানারি বর্জ্য, অতিরিক্ত পলি প্রবাহ, কীটনাশক ওষুধ ইত্যাদিতে পানি দূষিত হয়। এতে খাদ্য শৃঙ্খল নষ্ট হয়। এমত অবস্থায় চুন, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট প্রয়োগ করে পানি দূষণ ঠেকানো যেতে পারে। পুকুরে পোনা ছাড়া, পুকুরে চুন দেওয়ার 24 ঘন্টা বা তার কিছু সময় পর পোনা ছাড়তে হবে। পোনা সাধারণত সকালবেলায় ছাড়া ভালো। পানি যদি ঠান্ডা থাকে তাহলে যে কোনো সময় পোনা ছাড়া যায়। রেণু পোনা ছাড়ার দিন বা তার পরের দিন ভারী বৃষ্টি হলে সব পোনা মারা যায়। পোনা মজুদের পরদিন থেকে মজুদকৃত পোনার দেহের ওজন 3 থেকে 4% ছাড়ে সকালে বিকেলে খাবার ছিটিয়ে দিতে হবে। পোনার ঘনত্ব, পোনার ঘনত্ব বেশি হলে বৃদ্ধি কম হয়, তাই পোনার ঘনত্বের দিকে নজর রাখতে হবে। প্রতি শতাংশে 150টি পোনা দেওয়া যায়, তাহলে 5 মাসে মাছের গড় ওজন প্রায় 500 গ্রাম হবে। খাবার প্রয়োগ, প্রতি মাসে প্রতি বিঘা জলাশয়ে যে পরিমাণে সার দিতে হবে তা সপ্তাহ আমি বলছি। প্রথম সপ্তাহ অজৈব সার ইউরিয়া 3 কেজি ও টিএসপি 3 কেজি, দ্বিতীয় সপ্তাহে জৈব সার গোবর 120 থেকে 130 কেজি, তৃতীয় সপ্তাহে অজৈব সার প্রথম সপ্তাহের পরিমাণ, চতুর্থ সপ্তাহে জৈব সার দ্বিতীয় সপ্তাহের সম পরিমাণ। সম্পূরক খাদ্য, মাছের ওজনের 5 থেকে 8% হারে দিনে 2 বার খাবার দিতে হয়, তবে তা হতে হবে চালের মিহি গোড়া 50 থেকে 60%, সরিষার খোল বা গুঁড়া 40 থেকে 50%, ক্ষুদিপানা ও সবুজ পাতাকুচি 10%। মাছের দেহ বৃদ্ধি পরীক্ষা, প্রতি মাসে অন্তত 1 বার মাছের নমুনা সংগ্রহ করে বৃদ্ধির হার দেখতে হবে। কতদিনে কত গ্রাম ওজন বাড়লো তা দেখতে হবে এবং এই বৃদ্ধির জন্য কি পরিমাণ খাদ্য ব্যবহার করা হলো তাও দেখতে হবে। যদি কাঙ্ক্ষিত বৃদ্ধি না হয় তার কারণ বের করে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। মাছ আহরণ, নাইলোটিকা মাছ 5-6 মাসের মধ্যে 250 থেকে 300 গ্রামের হয়ে যায়।
টানা জাল দিয়ে মাছ ধরতে হবে। মাছ ধরার কাজ ভোর রাতে থেকে সকাল 8টা-9টা পর্যন্ত এই সময়ের মধ্যে করা উত্তম। তাহলে নাইলোটিকা চাষের ক্ষেত্রে আমাদের জানতে যে বিষয়গুলো জানতে হবে, মাছ চেনার প্রয়োজন রয়েছে, বৈশিষ্ট্য আমরা জানলাম এবং চাষের বিভিন্ন ধাপ সম্বন্ধে আলোচনা করলাম। আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার সংযুক্ত হবো।